যাব, কিন্তু তার আগে হচ্ছে আমরা এখন ছায়াবৃক্ষ সিনেমাটির যেখানে শুটিং হচ্ছে ওখানকার রান্নাঘরে আছি। রাতের শুটিং হবে, ভাত রান্না হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাই, আপনার পরিচয়টা একটু দেন ভাই। দাদা একটু পরিচয়টা দেন আপনার। দাদা খুব টেনশনে আছে, এখানকার লোকাল আর্টিস্ট সমীর চক্রবর্তী। আর যার সাথে আপনাদের সবার পরিচয় করিয়ে দিব, ইনি হচ্ছেন ভাই, নামটা বলেন নিজের মুখে। আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক ভাই, রফিক ভাই হচ্ছে এখানকার চিফ বাবুর্চি, যে রান্নাবান্নার দায়িত্বে নিয়োজিত আছেন। রফিক ভাই শুধু এখানেরই না, বাংলাদেশে যত সিনেমা শুটিং হয় রফিক ভাইদের মতন আরও অনেকে আছে যারা আউটডোরে শুটিং যখন হয় তখন সেখানকার রান্না বাড়ার দায়িত্ব নিয়ে থাকে। এবং আপনাদের পছন্দের যত আর্টিস্ট আছে বা যাদের আপনারা স্টার বলেন, শাকিব খান থেকে শুরু করে ইলিয়াস কাঞ্চন, রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, আপনি বলেন, আপনি বলেন, আমি বলার চেয়ে মনে হয় আপনার মুখে বলাই ভালো। আপনার হাতে রান্না তো সবাই খেয়েছে না? সবাই খেয়েছে। একটু নাম বলেন। ম্যাডাম খাইছে, ববিতা ম্যাডাম তো আছেই, এখনো অনেকে খাচ্ছে, অনেকেই খাচ্ছে। তো রোহিত ভাই আপনার কত বছর এই মানে? আমার 18 বছর চলে এলেন। আপনি প্রথম কি হিসাবে, প্রথম তো বাবুর্চি হিসাবে আসেন ভাই? না, প্রথম আমি এডবিসি কে যাচ্ছি, তখন অনেক ইতিহাস, পরে আমি খাওয়ালার সাথে যোগ দিচ্ছি। অনেক ইতিহাস। আপনি কি অ্যাক্টিং করার জন্য আসছিলেন নাকি? না না, তাইলে আমি শুটিং দেখার জন্য আসছি। তখন নিউ মার্কেট একটা হোটেলে চাকরি করতাম। হ্যাঁ, আস্তে 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 খাওয়ালার একজনের সাথে পরিচয় হয়ে গেল। হ্যাঁ, এই আমি ঢুকে গেলাম আজ থেকে 18 বছর আগে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল মেহেন্দিগঞ্জ থানা। মানে প্রথমে ঢুকছেন একজন বাবুর্চির সাথে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে না, খাবার লোকের সাথে? খাবারের সাথে। তখন কি কাজ করতেন? তখন এই যে খাওয়া দাওয়া খাওয়াতাম মানুষের, প্লেট ফুলেট ধুইতাম, এইগুলি নিতে। আগে বিশেষ অনেক লোক হতো, সিনেমায় 150-200 জন লোক ছিল। তারপর হচ্ছে এখান থেকে আস্তে আস্তে আপনি নিজে রান্নাবান্না নিজের যোগ্যতায় আমি এই জায়গায় আসছি। এখন নিজে আউটডোর ধরি, বড় বড় ডিরেক্টরের সাথে, প্রোডিউসারের সাথে, ম্যানেজারের সাথে, এদের সাথে। এবং আমরা সবাই জানি যে আপনার রান্না অনেক টেস্ট হয়, অনেক ভালো হয়, সবাই আপনার রান্না খেয়ে অনেক প্রশংসা করে। আপনাদের এফডিসিতে এরকম কতজন বাবুর্চি আছে যারা বাইরের আউটডোরে যায়? 15-20 জন। 15-20 জন। হ্যাঁ, আপনি মনে করেন কি এরা যে রান্না করে, মানে কার রান্না সবচেয়ে আপনার কাছে বেশি ভালো লাগে এই 15-20 জনের মধ্যে? আমাদের মালিক আছে নুরুল্লাহ, মনে করেন এভাবে অনেকে যাচ্ছে। বলবো যে আমার রান্না ভালো না, আমার তো আমার ওস্তাদ আছে, আমার বড় ভাইরা আছে, আমার মামা আছে, বাগিনা ফারুক, তার মাধ্যমে আমরা এক জায়গায় যাই। যে আপনি যে একজন ভালো মানুষ এই কথাটা তার প্রমাণ হল, যে আপনি আপনার নিজের কথা না বলে আপনি অন্য যারা আছে রান্নাঘরে তাদের কথা বলছেন। ওস্তাদ আছে না? হ্যাঁ, মানে ওস্তাদের একদম সাগরে সেই মতো ওস্তাদের ডেঙ্গাই আমরা এখানে পল্লি দিয়ে আসছি, কিন্তু ওস্তাদের তো রাখতে হবে মাথায়। আপনার কেমন লাগে এই যে এত কষ্ট করেন? আমি দেখছি প্রত্যেকটা দিন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, ওঠার পরে সবার খাবার দাবার রেডি করেন, তারপর দুপুরেরটা করেন, তারপর এটা তো আমি কর্ম বাইসে নিছি, আমার এটা চালাই যেতে হবে, চালাই যেতে হবে। হ্যাঁ, না এমনি আছে না, একটা শান্তির বিষয় আছে না, আসলে মানুষের খাওয়ানোর পরে বাজে ব্রেক দিত, সবাইকে নিয়ে খাই, এস্টামেস্টা যা আছে সবাইকে নিয়ে খাওয়া, গোল টেবিল, আবার রাত্রে 9টার পরে সবাইকে নিয়ে ডাইকে খাইতো। এরকম প্রোডাকশন বাংলাদেশে দরকার, এরকম প্রোডাকশন নাই। এখন তো শুটিং এর যে অবস্থা, বাজেট টাজেট অনেক কম থাকে বাংলা সিনেমাতে। তো এর আগে যখন আপনারা শুটিংগুলো করতেন তো ওই সময় খাওয়া দাওয়ার ব্যাপারটা আর মনে ভিন্ন ছিল, বেশি ছিল? এখন ইদারিং নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি তো আশা করেন যে একসময় আবার ভালো হবে? একসময় ভালো হবে, ভালো হবে। ওকে, আমরাও সেই আশা করি একসময় যেন ভালো হয়। এবং আপনার দাবিটাও, এটা একটা দাবি তোলেন যে এখন থেকে শুটিংয়ে খাবার সব একই রকম হওয়া উচিত, একই না উচিত? ওকে, ঠিক আছে, ভালো থাকবেন ভাই।